ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর মর্যাদা আছে না নাই সম্মান আছে না নাই যে কোরআন হাদিস থেকে প্রমাণিত কিনা আমরা তাদেরকে ভালোবাসবো এটা আমাদের জন্য ফরজ আর আল্লাহর কোরআন থেকে আমরা প্রমাণ পাইলাম রাসুল যে আমাদের কাছে রিসালাতের খবর দিয়েছেন সত্যের সন্ধান দিয়েছেন উপদেশ দিয়েছেন এর বিনিময় রাসুল আমাদের কাছ থেকে কোন কিছুই চায় না শুধু চায় নবীর আহলেবাইতের মহাব্বত ভালোবাসা আমরা আহলেবাইতকে মহাব্বত করতে রাজি আছি না নাই এখন কিন্তু নবীকে নিয়ে আমাদের দেশে ইয়াজিদের পক্ষের লোক আছে না নাই ইয়াজিদ কে বলে রাজিয়াল ইমাম হুসাইনের শহীদের পিছনে নাকি ইয়াজিদের কোন হাত নাই এরকম বক্তব্য দেওয়ার মতো আমাদের দেশে নামদারি মৌলবি আছে না নাই আমাদেরকে কিন্তু এদের থেকে সচেতন থাকতে হবে মনে রাখতে হবে পাহাড় পরিমাণ যদি বলছি আগেই বলেছি কোরআন তেলাওয়াত করতে করতে যদি একদম আসমান সম পরিমাণ যদি কোরআন তেলাওয়াতের বোঝা হয়ে যায় আমাদের তারপরেও কিন্তু আমরা জান্নাতের গন্ধ পাব না তার কারণ হচ্ছে মূল আগে আমাদেরকে ঠিক করতে হবে জান্নাতে যেতে হলে প্রথমত আমাদের কি করতে হবে মূল হলো কি ইমান ইন্নাল্লাযী

যারা প্রথম ইন্নাল্লাযীনা আমানু যারা ইমান এনেছে কি করেছে? ঈমানদার হয়েছে তার মানে বিশ্বাস করতে পেরেছে বিশ্বাসটাকে শক্ত করতে পেরেছে ওয়া আমিলুস সলিহাত মানে সৎ কাজ করেছেন ভালো কাজ করেছেন কান কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলু খলিদিনা ফিহা লা ইয়াগউনা আনহা জরে জরে আল্লাহু আকবার তাহলে জান্নাতে যেতে হলে কি করতে হবে? প্রদয়ে আমার দিকে তাকান জান্নাতে যেতে হলে কি করতে হবে প্রথমত ইমান ঠিক করতে হবে কি করতে হবে প্রথমত ঈমান ঠিক করতে হবে ঈমানটা যদি ঠিক করতে পারে একজন মুসলমান তারপরে আমল করতে হবে এই যে আমরা সবাই সাধারণ ভাবে এই মাস কিন্তু ইমানি চেতনার মাস এই মাস কিন্তু সার বালাকে ভালোবাসার মাস ইমাম হুসাইনকে সম্মান করার মাস শহীদদেরকে সম্মান করার মাস এই মাসের সম্মান মর্যাদার কোনো কমতি নেই আমরা সবাই জানি মুসলমানের কয়টা দল 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 কয়টা থ্যাংক ইউ ইউ আর গ্রেট কি 73টা দলের মধ্যে 72টা কি আর জান্নাতি কয়টা এটার নাম কি আহালে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি सर्वश्रेष्ठ দল হলো আহালে সুন্নাত ওয়াল জামাত এটার বিকল্প কোনো দল নাই ঠিক কিনা এই জায়গায় আসার কারবালা সাথে কিন্তু এই সুন্নি জামাতের যথেষ্ট একটা প্রেম রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য দলের তারা কিন্তু এইটাকে বিভ্রান্ত করতে চায় বিকৃত করতে চায় ঠিক কিনা এখানে বিষয় হলো 73 দল কিন্তু কোনো হিন্দুর হবে না কোন খ্রিস্টানের হবে না কোন বৌদ্ধর হবে না কোন ইহুদের হবে না কোন নাসারার কোনো বেঈমানের হবে না এই 73 দল শুধু হবে মুসলমানের কার কারণ কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন যে মুমিনরা থাকবে কোথায়

ক্ষেত্রে যদি দেখেন নবীর প্রতি মহাব্বত আছে আহলেবাই তের প্রতি মহাব্বত আছে সাহাবাইকে আমির প্রতি মহাব্বত আছে মাঝাবের প্রতি প্রেম আছে মাঝাবকে তারা বিশ্বাস করে চার মাঝাবের চার ইমাম চার তরিকার চার ইমাম এবং বাংলাদেশে ইসলাম এনেছে আল্লাহর অলিরা আল্লাহর অলিদের প্রতি পর্যন্ত যদি বিশ্বাস থাকে তাহলেই প্রেম থাকে মহাব্বত থাকে শ্রদ্ধা করে কথা বলে তাহলে মনে করতে হবে ওই আলেম রাই কিন্তু নামাজ আছে টুপি আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সব আছে কিন্তু নবী এবং নবীর পরিবারের মহাব্বত নাই এই মহাব্বত না থাকলে আমল দিয়ে কোনো फायदा হবে না এখানে বলতে চেয়েছিলাম 73 দলের মধ্যে 72 দল কোথায় জাহান নামে আর একটা দল কোথায় জান্নাতি কারণ বাহাত্তরটা দলের সমস্যাই ছিল ইমানের ঘরে কোন ঘরে ইমানের ঘরে বিশ্বাসের ঘরে কারণ নবী তো বলেছেন অল্প আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে তার মানে তারা বেশি আমল করার পরেও জান্নাতে যাইতে পারতেছে না কারণ জীবন বর পৃথিবীর টাকার লোভে ইমানকে বিকৃত করে চলে কবরে গেছে জোরে জোরে নাউজুবিল্লাহ মনে রাখতে হবে কোরআন কিন্তু একজনের জন্য নিয়ামত আরেকজনের জন্য কেয়ামত ইউ দিল্লু বিহি ক্যাসি রাহাদি বিহি ক্যাসি র আল্লাহ কোরআন দি কাউকে হেদায়াত দান করেছেন কাউকে পদভ্রষ্ট করে জাহান নামি করেছেন বুঝতে হবে কোন কোরআন তেলাওয়াত করছে ওই ব্যক্তি মনে রাখতে হবে ঠিক কিনা বলেন আমার কথা ঠিক না ঠিক বিশ্বাস আছে না নাই

তোমরা কি আমার ওয়াজ আর শোনো নাই সুবাহ আল্লাহ তোমাদের মুরব্বীদের তো আসতে হয় কেন ব্যাপার কি এত মজার খবর দিতেছি ওয়াজ কিন্তু এমনি এমনি আসে না ওয়াজ দীর্ঘ জীবন কষ্ট করে আজকে ওয়াজ এন হয়েছে এমনি না কথা কি বুঝতে পারছো মহাব্বত করতে হবে আমার আলোচনার দিকে কি থাকতে হবে মনোযোগ থাকতে হবে আর সবার মুখ কানে কানে কথা বলা বন্ধ রাখতে হবে আমি তো পুরনো কথা বলতে চাই না এটা স্পেশাল একটা মাস স্টপ ইউর মাউথ এভরিবডি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবার জবানকে বন্ধ রেখে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে তাহলেই মজা লাগবে তাহলে কি টেস্টি হবে হবে একদমই বেশি মজা ঠিক কি না বলা হয়েছে জান্নাতুল তারা থাকবে এখানে যাওয়ার পরে আর তারা আসতে চাইবে না তার অন্যতম প্রমাণ হলো আমি মিডিয়ার মাধ্যমে আলোচনাটা আছে হয়তো তোমাদের কাছে না থাকতে পারে